খাওয়ার কথা অফার করতে গেলে দেখা যায় যে বাচ্চারা ঠিকমতো খাচ্ছে না, দুইজনে হাতে পায়ে ধরে তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে, এতে করে আরও উল্টা ইম্প্যাক্ট হয়, বাচ্চা খাওয়ার প্রতি তার একটা ভীতি সঞ্চার হয় এবং সে খায় না। আমি ডাক্তার মোহাম্মদ শাখাওয়াত আলম, আমি সহযোগী অধ্যাপক হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু হৃদরোগ বিভাগে কর্মরত আছি। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন শিশুদের খাদ্যাভ্যাস কী হতে পারে এবং হৃদরোগ খাদ্যাভ্যাসের উপর কোনো এরকম প্রভাব ফেলে কি না, শিশু যে বৃদ্ধি হচ্ছে না তার উপর। এক্স্যাক্টলি তাই, যে কোনো জিনিসেরই একটা রেগুলারিটি থাকবে, বাচ্চা কানবে আর সাথে সাথে তাকে খাবার দেওয়া যাবে না, তার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে যে না 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা পর পর সে খাবে, যখন তখনই তাকে খাওয়ার কথা অফার করতে গেলে দেখা যায় যে বাচ্চারা ঠিকমতো খাচ্ছে না, অথবা অনেকে জোর করে, অনেকে দেখা যায় যে চামিচ পুশ করে তাকে খাওয়ানোর চেষ্টা করছে, কিংবা দুইজনে হাতে পায়ে ধরে তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে, এতে করে আরও উল্টা ইম্প্যাক্ট হয়, বাচ্চা খাওয়ার প্রতি তার একটা ভীতি সঞ্চার হয় এবং সে খায় না, এবং যার ফলে তার ওই ওজনও সেটা বাড়ে না। একে তো তার জন্মগত হৃদরোগ আছে, তার মধ্যে তাকে যদি এইভাবে সঠিকভাবে খাদ্যাভ্যাসটা না করা হয় তাহলে তো সে আরও খাবে না এবং ফলে অপুষ্টিটা আরও বাড়বে, বই কমবে না। সুতরাং খাদ্যাভ্যাসটা ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন একটা বাচ্চা জন্মগত পরপরই যদি আমরা তাকে 2 ঘন্টা পরে পরে খাওয়া দিই তাহলে তার ওইভাবে অভ্যাস হয়ে যাবে। সাধারণত 6 মাস পর্যন্ত বুকের দুধটাকেই আমরা বলি যে 1 ফোঁটা পানিও তার দরকার নেই যদি বুকের দুধ খেতে পারে সে 2 ঘন্টা পরে পরে। অনেকে কী করে, পেশাব হলে কিংবা পায়খানা হলেই মনে করে যে তার ক্ষুধা লেগে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি হচ্ছে যে তাকে যদি এইভাবে শিডিউল্ডভাবে খাওয়ানো যায় যে না 2 ঘন্টা পরে পরে তাকে আমরা খাবার দিব, তাহলে দেখা যাচ্ছে যে তার 2 ঘন্টা পরে তার পাকস্থলীটা খালি হচ্ছে এবং সে ক্ষুধা অনুভব করছে এবং সে খাচ্ছে। আবার যখন একটা বাচ্চা 6 মাসের উপর হয় তাকে সব কমপ্লিমেন্টারি খাবার দেওয়া হয়, তাকে আস্তে আস্তে সুষম খাবারে অভ্যস্ত করতে হয়। অনেক মায়েরা মনে করে যে তাকে ফর্মুলা মিল্ক বা কৌটার দুধ যদি আমরা দেই তাহলে তাকে আরও দ্রুত বাড়বে, কিন্তু এটাই একমাত্র বা এটাই সমাধান নয়। তাকে অ্যাকচুয়ালি সুষম খাবারটা যদি আমরা দিতে পারি, স্পেশালি আমরা বলি যে খিচুড়ি করে যদি দেওয়া যায়, ওই খিচুড়ির সাথে তাকে ডিম মাছ সবজি ডাল এগুলো যদি মিক্স করে করে খাওয়ানো যায় তাহলে তার পুষ্টিটা ভালো হয়। আবার এটাও একটা শিডিউলে, এটা যখন তখন না, আমরা একটা খাবার খাওয়ালাম শিডিউল মতো যে না 3 ঘন্টা পর পর আমরা খাওয়াচ্ছি, কোনো কোনো মায়েরা মনে করে যে এর ফাঁকে ফাঁকে সে আবার বুকের দুধটা খাওয়াবে, কিন্তু তাতে করেও একটা অসুবিধা হয়ে যায়। কীরকম, সে ধরেন যে 9টায় একবার খেয়েছে, তারপরের খাবারটা খাবে সে 12টায়, এখন মা যদি 11টার সময় তাকে বুকের দুধ দিয়ে দেয় তাহলে তার ক্ষুধাটা অনেকটাই মিট আপ হয়ে যাচ্ছে, তাহলে সে 12টায় যে তার শিডিউল খাবারটা যেটা খাওয়ানোর কথা ছিল সেটা সে কখনোই খাবে না। তাহলে কী করতে হবে, তাকে ওই শিডিউল কাছাকাছি সময়ে নিতে হবে, নিয়ে তাকে আগে ওই শক্ত খাবারগুলো বা আগে অফার করতে হবে, কিছু সময় তাকে ট্রাই করে যদি দেখা যায় যে না খেলো ভালোই তাহলে হয়তো পাশাপাশি বুকের দুধটাও দিল, বুকের দুধ যদি কিছু খেলো খেলো না খেলো না খেলো তাহলে ওইটার উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। এভাবে যদি আমরা নিয়ম করে শিডিউল মতো খাওয়াতে পারি তাহলে দেখা যায় যে শিশুদের খাবারের প্রতি তাদের একটা যে অনীহা তৈরি হওয়া সেটা হয় না এবং শিশুরা ঠিকমতো বাড়তে পারে।